बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल अपनारे केमन आछेन आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछि तो प्रतिदिनकार मतो आजो एकटी नतून भिडियो निये एसेछि मास्टर लाइफ स्टाइल थेके आमार भाई बोनदेर जन्य एतो सकालबेला आजके नास्ता थेके शुरू करलाम नास्ता थेके एखन रुटी बानाच्छि आर बंधुरा बाइरा बोनेरा आमार भिडियोटा जारा जारा देखबेन प्रथमे एकटी लाइक दिए देखा शुरू करबेन आर जदि भालो लागे अवश्य अवश्य सबस्क्राइब करे दिबेन पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिबेन देबेन जाते करे आमी जे नियमित ब्लग दिई आपनादेर मोबाइले साथे साथे पौंछे जाय। आर एखन आमी बानाच्छि सकालबेलार नास्ता बानिए तारपरे आमी आलू भाजी आजकेर नास्ता बानाबो आलू भाजी परोटा रुटी तारपरे जे जेटा खाबे आर बाना डिम पोस्ट करब छेलेदेर जन्य आर छेलेरा एक छेले छोटो छेले रुटी खाबे तो आलू भाजीटा बानिए रान्ना करे निएछि भेजे निएछि तारपरे छोटो छेले नास्ता खाबे रुटी आर बड़ो छेले तो रुटी खाबे ना ओ रुटी खेते चाय ना ओ खाबे नूडल्स सूप ओ बानिए निबे आर एखन आमरा सबाई এখন নাস্তা খাবে ওর আব্বু খাবে আমি আমার মেয়ে আর ছোট ছেলে নাস্তা খেয়ে তারপরে আমি খালা এসেছে খালা ওদিক দিয়ে কাজ করছে আমি এদিক দিয়ে নাস্তা বানাচ্ছি আর খালা কাজ করতেছে থালা বাটি ধুয়ে নিচ্ছে আর আমি এদিক দিয়ে ডিম পোস্ট করে নিচ্ছি আমার মেয়ের জন্য তারপরে আমার ছেলের জন্য একটি ছোট ছেলে নিহা আজমির একটি আর মাস্টার একটি দুজনে দুটি আর আমরা খাবো আলু ভাজি দিয়ে আলু ভাজিটি কিন্তু আজকে অনেক মজা হয়েছিল আর আলু ভাজিটি করেছিল ওর আব্বু আজকে আমি রুটি বানাইছি আর ওর আব্বু বাজি করছে আর ওর আব্বু বাসায় থাকলে তো এখন লকডাউন আমাকে অনেক হেল্প করতেছে আর আমার মেয়েকে নিয়ে অনেক সময় দিতেছে আর লকডাউনের ভিতরে তো বাসায় থেকে তো আর সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবাই সবাইকে হেল্প করবেন এ তো আমরা নাস্তা খাচ্ছি এখন আর বড় ছেলে এখন ঘুম থেকেই উঠেনি ও ওঠে তারপরে ওর নাস্তা ও নুডুল স্যুপ বানিয়ে খাবে ওটা ও আর বানিয়ে তারপরে আমরা একটু পরে আবার খাবো আমের জুস বানিয়ে তারপরে ওর আব্বু আম কিনে আনছে ওই আমগুলি দিয়ে তারপরে আমের জুস বানাবো আর এই তো চা রং চা এই করোনার মধ্যে তো এই মহামারীতে কিন্তু রং চাটাই একটা আমি খাবো লেবু চা আর আব্বু খাবে ডাইরেক্ট লিগার আদা দিয়ে আর আমি খাবো লেবু চা লেবু চাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এক একজনে আমাদের ফ্যামিলিতে এক একজনে এক এক খাবার ও খাবে না ওইটা ও খাবে না সেটা ও আসে এখন নিয়ে বড় ছেলে ঘুম থেকে উঠে এই তো ওর নাস্তা ও বানিয়ে খাচ্ছে এ তো ও নুডুলস স্যুপ বানাচ্ছে আর তারপরে গাছ থেকে ওর আব্বু কাঁঠাল নামালো তাজা কাঁঠাল পারলো এ তো আর উপর থেকে ফালাইছে আর একটি কাঁঠাল ফেটে গেছে এ তো কাঁঠালগুলি কিন্তু খুব পেকেছে আর এ তো আম দিয়ে আমরা এখন জুস বানিয়ে নেব এ তো ওর আব্বু আমি বানালাম আর ওর আব্বুর হাতে দিয়েছি আর ওর আব্বু করে নি বোতল করে মামপটে ভরে নিচ্ছে আর ছেলেদের জন্য ছেলেরা বিকেলবেলা খেলা থেকে এসে তারপরে খাবে এ তো আর এই তো আম তারপর চিনি দিয়ে তারপরে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে আমি এই স্যুপ জুসটা বানিয়েছি আর জুসটা খেতে কিন্তু অনেক আঠালো মজা হয়েছিল স্যুপটা আপনারাও বাসায় এরকম স্যুপ ট্রাই করে খেতে পারেন আর অনেক মজা হয়েছিল স্যুপটা আর এই তো বাজারে কেনার চেয়ে স্যুপ বাসায় বানিয়ে খেলে কিন্তু অনেক মজা আর এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি কোনো রকম কোনো কিছুই দুই নাম্বারি করা হয়নি একদম লিগার জুস আর এ তো আমার মেয়ে এখন নদীর পাড়ে নিয়ে একটু ওকে নিয়ে ঘুরতে গেলাম ও অনেক কান্না করতেছে এ তো এদিক দিয়ে বান দিয়েছে
ভেঙে যাবে সেজন্য এই যে বস্তা দিয়ে তারপরে তো আমরা হাঁটাহাঁটি করতেছি। আর এই তো দেখেন কি সুন্দর, আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে নদীটা কত বড় হয়ে গেছে, আর আকাশটা কি গোলাকার, বৃষ্টি নামবে। আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ওর আব্বু, আমি, আমার মেয়ে, তিনজনই দাঁড়াইতেছি, আর ওর আব্বু ফোন করতেছে ওদিক দিয়ে। আর আমার মেয়েকে বলতেছে, আমাকে বলতেছে যে তুমি দেখো আমার মেয়েকে, আর আমি একটু কথা বলি নেই, ওর আব্বু ফোনে কথা বলতেছে, আর আমি এদিক দিয়ে আমার মেয়েকে নিয়ে খেলা করতেছি। এতো আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।